হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি চলে এলাম তোমাদের মাঝে ইভিয়ন 400 ক্যাপসুলের রিভিউ নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কি দেখছো, সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমার দেওয়া পরবর্তী সমস্ত ভিডিও সবার প্রথম দেখতে পাবে। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেন, তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সো বন্ধুরা, এবারে ইভেন 400 ক্যাপসুলের ইউজ কীভাবে করতে হয় সে বিষয়ে তোমাদের কিছু নলেজ যাতে আসে, তার জন্যই আজকে এই ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ভিটামিন ই ক্যাপসুল, পার স্টিভে 10টি ক্যাপসুল থাকে। তো এই স্টিভের একটি ক্যাপসুল আমি ইউজ করেছি। এটার MRP কত তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ 32.70 টাকা এমআর পেয়েছে এটা মার্কেটে। 10টা ক্যাপসুল ফর্মে 1 স্টিভে থাকে, দাম 32 রুপিস। তো এটা মেনলি যে জন্য ইউজ করা হয়ে থাকে ত্বকের, এটি হলো একটি অ্যান্টি এজেন্ট ভিটামিন যা আমাদের ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে এনে বয়সের দাগ ছোপকে অনেকাংশে কমিয়ে আনে। এটি একটি ফ্যাট সলিউবল ভিটামিন যা নার্ভাস সিস্টেমের উপর কাজ করে থাকে এবং আমাদের ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে তোলে এবং স্ট্রেংথ শরীরের বাড়িয়ে তোলে। এবং ক্যান্সারের রোগীদের ডক্টরের এটি প্রেসক্রিপশন করে থাকেন। এবং বর্তমানে আমাদের পরিবেশে হেয়ার ফলের যে সমস্যা দেখা দিচ্ছে তার সমাধানের জন্য এই ক্যাপসুলটি গুরুত্ব যথেষ্ট রয়েছে। যাদের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এই ইভিয়ন 400 খুবই কার্যকরী। তো কীভাবে ইউজ করতে হবে, যাদের চুল পড়ে যাচ্ছে তাদের ইউজ করার 2টি উপায় আছে। এটাকে সেবনের মধ্যেও ইউজ করতে পারে অথবা এক্সটার্নালভাবে চুলের গোড়ায় লাগিয়ে নিতে পারে অলিভ অয়েলের সাথে ভালো করে মিক্সিং করে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে রাতে শোয়ার সময়, এবং সকালে ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিতে হবে। এতে খুব ভালো রেজাল্ট আসবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া অনেকাংশে কমে যাবে। এবং যাদের স্কিনে দাগ ছোপ রয়েছে তারাও তোমরা এই ইভিয়ন 400 ক্যাপসুলটিকে ইউজ করতে পারো। এই ক্ষেত্রে তোমরা এই ক্যাপসুলটি 400 mg একটি ক্যাপসুল নেবে, তার সাথে গোলাপ জল নিতে পারো 2 চামচ এবং 2 চামচ কোকোনাট অয়েল একসঙ্গে ভালো করে মিক্সিং করে তারপরে তোমরা স্কিনের মধ্যে লাগিয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম রাখতে পারো, তার উপরে ভালো করে মুখটি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারো। তোমাদের খুব ভালো রেজাল্ট আসবে এতে এবং আস্তে আস্তে ত্বকের দাগ ছোপ, যত ধরনের প্রবলেম আছে রিঙ্কেলস সমস্তগুলি আস্তে আস্তে কমে যাবে
এবং তোমাদের ত্বক উজ্জ্বল স্বচ্ছ এবং ত্বকের লাবণ্যতা অনেকাংশে বেড়ে যাবে। তবে তোমরা এদিকে রেগুলার বেসে একদম ইউজ করবে না, ম্যাক্সিমাম সপ্তাহে 1 থেকে 2 দিন তোমরা ইউজ করতে পারো এই রেমেডিটা। যাদের ম্যাক্সিমাম ত্বকের প্রবলেম আছে তারা সপ্তাহে 2 দিন ইউজ করলে রেজাল্ট খুব ভালো আসবে। যাদের সেরকম কোনো প্রবলেম নেই তোমরা সপ্তাহে 1 দিন এটাকে ইউজ করতে পারো। এবং একটু আগে যে বললাম চুল পড়ার সমস্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা এই ক্যাপসুলটিকে রাতে শোয়ার সময় 10 থেকে 15 দিন, রাতে খাওয়ার পরে 10 থেকে 15 দিন এটিকে ইউজ করতে পারো। এবং যারা চুলের গোড়ায় এটিকে কোকোনাট অয়েলের সঙ্গে লাগাবে তাদের ক্ষেত্রে খাওয়া উচিত হবে না, তাহলে ডোজ বেশি হয়ে যাবে। যারা চুলের গোড়ায় কোকোনাট অয়েল বা অলিভ অয়েলের সঙ্গে মিক্সার করে লাগাবে না তাদের জন্য এটি সেবন করার পদ্ধতি বলে দিলাম। আর যাদের ত্বক মোটামুটি ঠিকই আছে, চুলের সমস্যা নেই, ত্বকের সমস্যা নেই, তারা তোমরা সপ্তাহে 1টি করে ক্যাপসুল ইউজ করতে পারো ত্বকের ব্যালেন্স বজায় রাখার জন্য এবং উজ্জ্বলতাকে ধরে রাখার জন্য এবং স্কিন প্রবলেম থেকে কোনো দিনও ফেস করতে হবে না তোমাদের, আশা করি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ইভিয়ন 400 ক্যাপসুল আমরা যদি না নিয়ে ন্যাচারাল সোর্স থেকে ভিটামিন ই নিতে চাই তো আমাদের কি করতে হবে, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিটামিন ই তোমরা ন্যাচারাল সোর্স থেকেও নিতে পারো। তার জন্য তোমাদের কয়েকটি ফুড সেবন করতে হবে পর্যাপ্ত পরিমাণে, যেমন ভিটামিন ই ঘাটতি পূরণের জন্য তোমরা ফুড হিসেবে নিতে পারো অ্যালমন্ড, নাট, ব্রোকলি, পালং শাক, টমেটো, এগ, জলপাই, অ্যাভোকাডো ইত্যাদি ফুড থেকে তোমরা ভিটামিন ই সংগ্রহ করতে পারো। চলো বন্ধু এবারে দেখে নেওয়া যাক এটা ইউজে আমাদের কী কী সাইড এফেক্ট হতে পারে। যদি আমরা এটাকে সঠিক ডোজে মেনটেন করে নিতে পারি সেক্ষেত্রে সাইড এফেক্ট দেখা যাবে না। যদি তোমরা এটাকে অত্যধিক পরিমাণে ইউজ করে থাকো ওভার ডোজ হিসেবে সেক্ষেত্রে এটা সাইড এফেক্ট হতে পারে এবং হবেই। যদি তোমরা ওভার ডোজ নিয়ে যাও তবে তোমাদের বমি বমি ভাব হবে অথবা কারো মাথা ব্যথা, মাথা ভার, অস্বস্তি ভাব, অক্লান্ত সরি ক্লান্ত, চোখে ঝাপসা ইত্যাদি সাইড এফেক্ট হতে দেখা দেয়। তো সো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা যারা নতুন ভিউয়ার্স ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো সব বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।